18 ঘন্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার চিনি কলের গুদামের আগুন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বিমান ও নৌবাহিনী সহ বিভিন্ন বাহিনীর 18টি ইউনিট কাজ করছে, তবে আগুন গুদাম থেকে অন্য কোথাও ছড়ায়নি। ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার বিকেল 4টায় কর্ণফুলী নদীর পাড়ের ইসানগর এলাকায় এস আলম কোম্পানির চিনির কারখানার একটি গুদামে আগুন লাগে। আগুন লাগার সময় কারখানাটি চালু ছিল, সেখানে প্রায় 550 শ্রমিক কর্মচারী কাজ করেন। আগুন লাগার পর কারখানা বন্ধ করে দেওয়া হয়। কারখানাটিতে মোট 5টি গুদাম ছিল, তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আগুন নিয়ন্ত্রণে বিষয়ে সবশেষ কি তথ্য আছে? এছাড়া ক্ষয়ক্ষতি কেমন, কি কারণ আগুন লাগা জানতে পেরেছেন কিনা জানাবেন। আপনি যেমনটি বলেছেন, আসলে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ঘন্টার চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। এখনও কিন্তু ধাও ধাও করে আগুন চলছে গুদামের ভিতরে। আমি একটু দেখানোর চেষ্টা করছি, আসলে যেই গুদামটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই গুদামটিতে এস আলম কর্তৃপক্ষ বলেছেন 1,00,000 মেট্রিক টন চিনি রাখা হয়েছে এবং সেটা সেই চিনি রমজানের উপলক্ষে তারা বিদেশ থেকে আমদানি করেছেন। তবে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, 18 ঘন্টা পার হলো। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের গতকাল ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমান বাহিনীর মোট 18টি ইউনিট কাজ করেছে। আজ কিন্তু ফায়ার সার্ভিসের 10টি ইউনিট সকাল থেকে অগ্নি নির্বাপনে কাজ করে যাচ্ছে, সে কোনো সুরাহা হচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষের সাথে কথা বললাম, তারা জানিয়ে দেন পার্শ্ববর্তী আরেকটি গুদাম রয়েছে, সেই গুদামটিকে তারা সেভ করার জন্য কিন্তু এখন কাজ করছেন। তবে এখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যেই চিনি ছিল সেগুলি গলে গেছে, গলে একদম আশেপাশে বের হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। যদি কর্ণফুলী নদীতে পড়ে তাহলে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি হবে বলে এখানকার যারা পরিবেশবিদ আছেন তারা জানিয়েছেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তারা চেষ্টা করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে কাজ করার জন্য। কবে নাগাদ আসলে আগুন নিয়ন্ত্রণে আসবে সেটাও বুঝে যাচ্ছেনি। ফায়ার সার্ভিসের আরও ইউনিট আসার জন্য তারা বলেছেন, তবে কী কারণে আগুন লেগেছে সেটা কেউ বলতে পারেনি, তদন্ত সাপেক্ষে বলতে পারবে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও কিন্তু এখনও বলা যাচ্ছে না। তবে এস আলম কর্তৃপক্ষ বলছেন, ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তারা তদন্ত সাপেক্ষে বলতে পারবেন বলে জানিয়েছেন। এখনও পর্যন্ত সেটা বলা যাচ্ছে না, হয়তো তদন্ত করে ফায়ার সার্ভিস সেটা বলবেন। সিনথিয়া, এই ছিল আমার কাছে আগুন নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।